কারাগারে নির্যাতন, পুলিশের রিমান্ডে নির্যাতনের পরে মৃত্যুর ঘটনা, পাইকগাছা উপজেলা যুবদল নেতা শহীদুর রহমান শহীদকে বিনা কারণে গ্রেপ্তার করে গায়েবী মামলায় আসামি করার খবর শুনে তার বৃদ্ধ পিতা মোহাম্মদ ইউনুস আলী গাজী গতকাল রাত 10টার সময় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই যে অন্যায় গ্রেপ্তারের কারণে বয়োবৃদ্ধ পিতা মাতা অনেকেই পৃথিবী থেকে চলে যাচ্ছে তার সন্তানের গ্রেপ্তারের কথা শুনে, তার সন্তানের উপর নিপীড়ন নির্যাতনের কথা শুনে। হাসান মাহমুদ সাহেব নামের আগে তো পিএইচডি নাকি আছে, ডক্টরেট আছে, কোনো শিক্ষিত লোক, সভ্য লোক এই সমস্ত অমানবিক ঘটনার উত্তর দিত, এই সমস্ত অমানবিক ঘটনা বিবেচনায় নিয়ে হয়তো কিছু কথা বলতো ঢাক ঢাক করে। তারা সেই আদিম বন্য সমাজে, আদিম সমাজে শিকারকে বধ করার পর যে বন্যুৎসব করা হতো তাকে ঘিরে আগুন জ্বালিয়ে সেখানে মাংস পুড়িয়ে যেটা খাওয়া হতো, আমি হাসান মাহমুদের আচরণের মধ্যে সেই বন্যুৎসব দেখছি। গণতন্ত্রকামী মানুষের হাড় গোর, গণতন্ত্রকামী মানুষের লাশকে আগুনে পুড়িয়ে, তাদেরকে বধ করে তাদেরকে আগুনে পুড়িয়ে মনে হচ্ছে তারা তার হাড় গোর চিবাচ্ছে। তাদের কথার মধ্যে মৃদুমন্দ হাসি, তাদের কথার মধ্যে আনন্দের আত্মতৃপ্তি, যখন আমরা এই কথাগুলো বলি তখন তাদের মুখ থেকে কিন্তু সেই মানে আনন্দের আত্মতৃপ্তিগুলো কিন্তু বেরিয়ে আসে। তাতেই বোঝা যায় যে এরা আদিম সমাজে বসবাস করছে, এরা আদিম সমাজের মানুষ, এদের মধ্যে কোনো ধরনের মানবতা, এদের মধ্যে কোনো ধরনের বিবেক, মনুষ্যত্ব কিচ্ছু নেই। নিষ্ঠুর, মনুষ্যত্বহীন যে সমস্ত বক্তব্য, শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের সাহেব এবং হাসান মাহমুদ সাহেবদের যে অরুচিকর বক্তব্য, আদিম সমাজের যে অনুভূতি তাদের মধ্যে, তাদের আচার আচরণের মধ্যে, এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুরা, মিথ্যা ফার্মেসি মামলায় ঢালাও ভাবে সাজা দিয়ে যাচ্ছে, তাহলে কি আমরা মিথ্যা বলি? মিথ্যা বলি আমরা যে আজকে পুলিশ নিয়ন্ত্রিত, আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার কবজায়, আজকে জনপ্রশাসন কবজায়, আজকে নির্বাচন কমিশন কবজায়, আজকে বিচার বিভাগ কবজায়? এক অতলান্ত সমুদ্রের মাঝখানে বিরোধী দল সাঁতার কাটছে এবং ওই সাঁতারের মধ্যেই তারা গণতন্ত্রের পক্ষে আওয়াজ তুলছে, ওই সাঁতারের পক্ষেই তারা তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা তাদের কণ্ঠকে ধ্বনিত করছে। এটাই হচ্ছে আজকে গণতন্ত্রকামী মানুষের তার সোচ্চার আওয়াজ, এটাই হচ্ছে তাদের শক্তি, এই এই শক্তিতে বলীয়ান হয়ে তারা লড়ছে। কারণ কোনো কিছু মানুষের আশা ভরসার শেষ আশ্রয় স্থল সেটি হচ্ছে আদালত, সেই আদালত এখন আওয়ামী পাড়াতে পরিণত হয়েছে, সেই আদালত এখন আওয়ামী খেলাঘরে পরিণত হয়েছে। এটা এই জাতির জন্য, এই দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। বন্ধুরা, পল্টন থানার একটি মিথ্যা মামলায়, মামলা নম্বর 2-18, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ দলের মোট 19 জন গুরুত্বপূর্ণ নেতাকর্মীকে 2 বছর করে ফরমাশি রায়ে সাজা প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, 14-এর বিচারক মইনুল ইসলাম। আমি এই ধরনের মিথ্যা ও বানোয়াট মামলার সাজা প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাজা প্রত্যাহারের জোর আহ্বান করছি। এখানে একটি ঘটনা দেখুন, টাঙ্গাইল 2 আসনের আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ওরফে ছোট মনির অনুসারী মনির নামে একজন আওয়ামী সন্ত্রাসীকে গতকাল একটি সাদা মাইক্রোবাসের ভেতরে
প্রচুর দেশীয় অস্ত্রসহ আটক করে র্যাব। গত মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভা চলাকালে নৌকার প্রার্থী ছোট মনিরের অনুসারীরা হামলা চালায়। নির্বাচনের নামে দেশে আওয়ামী সন্ত্রাসের ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, অথচ বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের নামে হচ্ছে মিথ্যা মামলা, হামলা ও গণগ্রেপ্তার। দেখেন, প্রতিদিন পরিকল্পিত নাশকতা, আর সেখানে নাম দিচ্ছে বিএনপির লোকদের, অঙ্গ ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, এই সমস্ত নেতাকর্মীদের নাম দিচ্ছে। কিন্তু ওই 13, 14, 15 মতো যেখানেই নাশকতা হয়েছে, প্রথমেই ধরা পড়েছে আওয়ামী লীগ, না হলে যুবলীগ, না হলে ছাত্রলীগের ছেলে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।